আমরা যাচ্ছি তিনসুকিয়াতে। তিনসুকিয়াতে দুদিনের জন্য যাচ্ছি, তাই জন্য খুব এক্সাইটেড। জায়গা আমরা পেলামই না, দাঁড়িয়ে রইলাম, মাও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছে, আর ট্রেন পুরো ভর্তি। ডিজাইনার শাড়ির এটা একটা মানে খুব ভালো জিনিস যে শাড়িগুলো পুরানো হয় না, সেটা এটা বেশ অনেক বছর, প্রায় 8 কি 10 বছর হয়ে গেছে শাড়িটা, বুঝলে? এরকম কম্বিনেশন করে কেউ তোমাকে অর্ডার দিলে তুমি করে দেবে? হ্যাঁ, করে দেবো। কি সুন্দর শাড়িটা, আমার মনে হচ্ছে আমি কি 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 অর্ডার দিয়ে দেবো। আজকের ব্লগটা বেশ দেরি করে স্টার্ট করছি। গুড আফটারনুন বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আগের দিনের এত হুড়োপাটা করে অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি যে আজকে সকালে জাস্ট চোখটা খুলছিলই না, আর চোখ না খোলার জন্য সবকিছু দেরি দেরি করে জাস্ট ভিডিওটা অফ হয়ে গেছিলো, কারণ ভাই উপর থেকে ফোন করেছিল, মা এখন লাঞ্চে ডাকছে, চলো এবার উপরে গিয়ে দেখা আজকে লাঞ্চে কী আছে, তারপরে তোমাদের সাথে গল্প করছি। লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে বানানো হয়েছে পনির ভাপা, এটা মা দুর্দান্ত বানায়, এটা ব্যাঙ্গালোরে বহুবার বানানো হয়েছে, মার্গারিটাতে তবে প্রথম। আর এটা হচ্ছে বিনস আলু ভাজা, যতটুকু বুঝতে পারছি, না হলে বরবটি কিছু একটা হবে, আমি খুব গুলিয়ে যাই। আর এটা মাছের ঝোল, এটা কী ভাজা মা? বরবটি, আমি বিনস বলেছি। আর আছে ডাল। আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, কেন সেই কারণটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তোমাদেরকে বলেছিলাম একটা এক্সাইটিং প্ল্যান আছে, প্ল্যানটা আর কিছুই না, আমরা যাচ্ছি তিনসুকিয়াতে। তিনসুকিয়াতে দুদিনের জন্য যাচ্ছি, তাই জন্য খুব এক্সাইটেড। যাচ্ছি মাসির বাড়িতে, কাকির বাড়িতে, খুব আনন্দ করব আমরা, তাই জন্য লাগেজ ফাগেজ নিয়ে এখন বেরিয়ে গেছি। আমরা যাবো ইন্টারসিটি ট্রেনে, যেটা মার্গারিটাতে যে স্টেশন আছে সেখান থেকে ডিরেক্টলি আমরা যেতে পারবো। আমাদের বাড়িতে একদম স্টেশনের পাশেই, তো সেখান থেকে যেতেও খুব সুবিধা। টিকিট কাটা হয়নি বলে মা একটু তাড়াহুড়ো দিয়ে দিচ্ছে, চলো তাতে করিবার যাই, টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়ি। এটা হচ্ছে মার্গারিটা স্টেশনের রাস্তা, ঠিক এর পাশের রাস্তাতে আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে ইভেন ট্রেন লাইনটা পর্যন্ত দেখা যায়। স্টেশনে তো ভালোই ভিড়, মনে হচ্ছে জায়গা পাবো তো নাই, কিন্তু দাঁড়ানোর জায়গা পেলেও যথেষ্ট। খুব ভিড় হয়ে নাকি আসে ট্রেনটা, সবার কাছে কিন্তু ভালো রকমের লাগেজের ব্যাগ আছে আমাদের মতো। আমাদের এই একটা হ্যান্ডব্যাগ, আর মার একটা ব্যাগ, বাকিরা তো সবাই ট্রলি ট্রলি নিয়ে যাচ্ছে। জায়গা আমরা পেলামই না, দাঁড়িয়ে রইলাম, মাও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছে, আর ট্রেন পুরো ভর্তি, বাকি যারা উঠছে সবাই দাঁড়িয়েই রয়েছে, সবাই দাঁড়ান। কোথাও নামবে একটু জিজ্ঞাসা করে নিলেই হয়। আপাতত আমরা দাঁড়িয়ে তারাও দেখি জায়গা পাই, ফাইনালি জায়গা পেলাম। সামহাও একটা সিটে 5 জন করে বসে বসে যাওয়া হচ্ছে, 3 জনের বসার কথা সেখানে 5 জন, বাট কিছু করার নেই, এটা প্যাসেঞ্জার ট্রেনে এইভাবেই সবাই ট্রাভেল করে। মা এখনো জায়গা পাইনি, মা আমাকে আবার জোর করে বসিয়ে দিলে যদি আমি না দাঁড়িয়ে থাকতে পারি সেই জন্য। তো এনিওয়েজ আই থিঙ্ক 1 ঘন্টা জার্নি হবে, 1 ঘন্টা বাদে আমরা পৌঁছেই যাবো। পৌঁছে গেলাম আমরা তিনসুকিয়া স্টেশন। এটা কিন্তু ওই স্টেশনটা নয় যেখানে আমি নেমেছিলাম, ওটা হিজিগুড়ি, ওটা হচ্ছে নিউ তিনসুকিয়া, আর এটা হচ্ছে শুধু তিনসুকিয়া, তিন সুখের জায়গা এরকম মনে হয় আমার। চলো পৌঁছলাম তিনসুকিয়াতে, বা তিনসুকিয়াতে যাব হচ্ছে সেই কাকির বাড়ি যে আমাকে স্টেশন থেকে রিসিভ করেছিল। তো সেইটাই প্ল্যান এইবারে তিনসুকিয়া আসার ট্রিপে। কালকে এসেছিলাম এক অনুষ্ঠান অ্যাটেন্ড করতে, এইবারে হচ্ছে ঘুরু ঘুরু। তবে মা এখানে এক্সিট তো নেই, ট্রেন দাঁড়ানো, এক্সিটটা অনেকটা দূরে, সবাই হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে। আচ্ছা তাহলে কিছুটা হাঁটতে হবে আমাদের, ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়া যাক। আমরা এসছি এখানে কেসিয়ার মিষ্টান্ন ভাণ্ডার, এটা ভাই সাজেস্ট করলো, এখানে নাকি খুব ভালো মিষ্টি পাওয়া যায়, এবার দেখা যাক। কারণ ছোটো মনিদের বাড়ির জন্য মিষ্টি তো নিতেই হবে, আমাদের বাঙালিদের প্রথা সবার বাড়িতে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া, তো এবার দেখা যাক মিষ্টি। ই সেটার রংটা দেখো, স্ট্রবেরিটা পিঙ্ক,
আমরা টোটোতে উঠেছি এখন মিষ্টি কিনে, তার সাথে চকলেটস কেনা হয়েছে বাচ্চাদের জন্য। আর টোটোটা যে যাচ্ছে রাস্তার মধ্যে দেখা গেলো যে এখনও ট্রেনের লাইনটা ক্লিয়ার না, এখনও অবধি নাকি ইন্টারসিটিটা দাঁড়িয়ে রয়েছে, তো কতক্ষণে এখান থেকে বেরোবো সেটাও জানি না। গরম এখানে পুরো বিধ্বস্ত হয়ে গেছে দুজনে। এই ফাইনালি ঢুকলাম আমরা ছোটমণির বাড়িতে। কি সুন্দর বাগান! তোমার আগে বাগান দেখাচ্ছি সবাইকে, কত অপরাজিতা ফুটেছে দেখো, সুন্দর। ও আচ্ছা আচ্ছা, ওইখানে এখানে আমরা ছাড়াও অনেকগুলো অতিথি বসে আছে, কতগুলো কচ্ছো। আর কি ভালো লাগছে সেন্টার টেবিলটা, তোমার ড্রয়িং রুমটা খুব সুন্দর, সবার সাথে শেয়ার করি, তো সুন্দর সাজানো, সুন্দর সুন্দর। আর ঠিক ঠিক প্রতিটা জিনিস এত সুন্দর মনে হচ্ছে না, স্পেসিফিক্যালি সিলেক্ট করে করে সাজানো। গরমের সিজনের স্ন্যাক্স, আম কাঁঠাল, এটা তো আমার ফেভারিট। হ্যাঁ না, আমার তো সবাই দেখবে তো আমি কোথায় যাচ্ছি কি করছি। আমরা ভেতরে জাস্ট গল্পই করছি, আর সন্ধ্যাবেলাতে কেমন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল এই চারদিকটাতে। একটুখানি জল জমে গেছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা বেশ এনজয় করার মতো। এই ব্যালকনিটাও খুব ভালো, এখানে বসে বসে সুন্দর ভিউও দেখা যায়। এখন যদিও রাত্রি, আমি শিওর সকালবেলাতে দারুণ একটা ভিউ আমি দেখতে চলেছি কালকে। আম কাঁঠালের যা দারুণ স্ন্যাক্সটা হলো না, পুরোটাই কি টেস্টি আর কি ভালো গন্ধ। এবার পুরো সিজনটাতে আমি মরিচের ফলটল খাচ্ছি সবখানে গিয়ে। তো এখন তো আড্ডা মারছিলাম, একটু বাইরেও আসলাম হাওয়া খেতে। যাই আজকে দেখি আর কি করা যায়। খাওয়ার প্লেট আর খালি হচ্ছে না, দেখো আরও কত কিছু চলে এসছে। আসার মাথায় খালি খেয়েই যাচ্ছি একটার পর একটা। ফার্স্টে ফ্রুটস হলো, এখন এখানে আছে চপ, মিষ্টি আর গজা, অনেক কিছু, আবার চাও আছে, কাপ ভর্তি ভর্তি চা। একটু পরে মার্গারিটা থেকে চলে এসেছি তিনসুকিয়ায়। জুতোটা খুলে সবাই দূর দূর থেকে এসে গেছে তোমার নতুন গাড়ির পার্টির জন্য। এই হচ্ছে আরেক মাসির বাড়ি রুবি মানি, ওখানে মেশা আর এই ঋষভ সবে বিশ্বভারতী থেকে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই ওকে কংগ্রাচুলেট করে দিও। আর মানির বাড়িতে এসে তো আমরা এখন আড্ডা মারছি, আর ছোটমণি তার পাশাপাশিই থাকে, তাই বেশ ভালোই জমে গেছে না আমাদের এক একসাথে দুই জায়গায়। সবাইকে হাই করে দাও, সবাই দেখছে। বেরোতে বেরোতে আবার বৃষ্টি নেমে গেছে, এবার ঝটঝট করে ছোটমণির ওখানে ঢুকে যাবো, তাড়াতাড়ি করে যাই, অনেকটা লেটও হয়ে গেছে, কিন্তু আড্ডায় বসে গেলে আর বেরোনোর কোনো টাইমই থাকে না, মনে থাকে না ঠিক। এবার ডিনার সার্ভ হয়ে গেছে। এটা এটা কি আইটেম বললে ছোটমণি? ঝিঙে আলু মুগ ডাল দিয়ে, ঠিক আছে যে ম্যাডাম রেডি। কিন্তু তার আগে আরেকজন আমাদের আমাদের একজন ভিউয়ার যে সামনে বসে বসে দেখছে, ডিরেকশন দিচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে। চলো তো এখানে ছোটমণির কিছু সিলেক্টিভ শাড়ি ছোটমণি আবার দেখাবে। এগুলো পরি আমি আজকে দেখাচ্ছি, এটা হয়েছে খাদিতে, মানে খুব ভালো কোয়ালিটি। দেখো কাপড়টা ধরলেই বুঝতে পারবে, একটা দেখো শাইনও আছে কাপড়টাতে, মানে কাপড়টাও কিন্তু মানে দেখার মতো, বোঝার মতো আর কি।
যে খাদি তো অনেকই আছে, কিন্তু খাদির মধ্যে কোয়ালিটি যেটা আছে একটা শাইন আছে, দেখো মানে খুব সুন্দর দেখতে, ভালো কোয়ালিটি তার মধ্যে। হ্যাঁ তার মধ্যে এটা একটা, এটা তুমি কি ডিজাইন করেছো? এটা এটাতে আমি যে কিছু স্টিচ করেছি আর কি, হ্যান্ড স্টিচ, এগুলো যে গোলাপের কলির মতো একটা পুরো শাড়িটাতে এরকম মানে করেছি। এটা পুরো প্লেন শাড়ি ছিল, তারপর তুমি এটাকে ডিজাইন করেছো। আমি বর্ডারটা দিয়েছি, একটা রেড বর্ডার দিয়েছি শাড়িটাতে, এই যে খুব সুন্দর শাড়িটা পুরোটাই, কিন্তু শাড়িটা এরকমই। ছোটমণি নিজের শাড়ি ডিজাইন করতে করতেই আমাকে গল্প করেছিল যে নিজের শাড়ি ডিজাইন করতে করতেই আইডিয়া পেলো, দেন বুটিক স্টার্ট করেছে। এটা একটা ব্ল্যাক ব্লাউজ, এটার সাথে কোনো আলাদা করে ব্লাউজ করিনি, এটা একটা ব্ল্যাক ব্লাউজের সাথে লাল বর্ডার দিয়ে করা যাবে। কেউ যদি বলে আর কি, তো এরকম পরে দিতে পারবো, সাথে ব্লাউজ পিসও আমি রেডি করে দিতে পারবো যদি কেউ বলে, যে সাইজ বলে দিলে ব্লাউজও রেডি যেরকম আছে আর কি, যেরকম আছে। তো এটা আর একটা, এটা অনেকদিন হয়ে গেছে, কিন্তু কি হয় এই শাড়িগুলো পুরানো হয় না আর কি কখনো। এটাই একটা মানে ডিজাইনার শাড়ির এটা একটা মানে খুব ভালো জিনিস যে শাড়িগুলো পুরানো হয় না। এটা বেশ অনেক বছর হয়েছে, প্রায় 8 কি 10 বছর হয়ে গেছে শাড়িটা, বুঝলে 8-10 বছরের মতো হয়ে গেছে। কালারটা দেখো লেমন ইয়েলোতে খুব সুন্দর, এখানে ভিডিওতে একটু প্যারেট গ্রিন আসছে, বাট এটা অ্যাকচুয়ালি লেমন ইয়েলো কালার, খুব মিষ্টি রংটা। তো শাড়িটাতে আমি বলছি আমার খুব পিকক পছন্দ, আজকে সেই গল্পটাই করছিলাম, পিকক খুব পছন্দ আমার। তো পিকক আমি যেখানে মানে ইচ্ছে আর কি, আমি পিককের ডিজাইন করতে থাকি আর কি। তো এটা একটা পিককের পাক বানিয়েছি আর কি, এটা মতি দিয়ে করা, আর এটা জারদৌসির ওয়ার্ক আর কি সাইডে, তারপর সুতোর কাজ করা মেরুন আর গ্রিন দিয়ে। আর এটার বর্ডারটাও কি তুমি, বর্ডারটা এটা যেটা কুচির দিকটাতে আসবে, এটা কুচির দিকটাতে আসবে, এটা একটা বানারসি সিল্কের উপর। এটাতেও দেখো পুরোটা মানে পিকোকেরই অ্যাকচুয়ালি ডিজাইন। হ্যাঁ ঠিক, তো এটা আমি খেয়াল করিনি এতক্ষণ, হেনা গ্রিনের মধ্যে খুব সুন্দর, হেনা গ্রিন একটা হাকোবা বলেছিলাম না, শুধু হাকোবা যেটা, হ্যাঁ শুধু হাকোবার আপার পোর্শনটা এটা কোয়ালিটিও দেখো তুমি ধরে, ক্যামব্রিক কটনের উপরে আর কি, অরেঞ্জ একটা বর্ডার, তার উপর একটা লেস বসানো হয়েছে, যাতে লেস একটা বসেছে পিঙ্ক কালারের, ঠিক আছে। আর এইরকম ফ্রিল দিয়ে দিয়েছি, অরেঞ্জ বর্ডারটা দিয়ে আবার ফ্রিল একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। উপরে পোর্শনটা বুঝতে পারলে, আঁচলটাতে তেমন কিছু না, সেম এই এরকম ভাবে ফ্রিলটা গেছে আঁচলটাতে, আঁচলের ফ্রিলটা এরকম, রাফেল শাড়ি বলে না, হ্যাঁ রাফেল। তো এখন হয়েছে কুচি পোর্শনটা, এটা অরেঞ্জ কি মিষ্টি না, অরেঞ্জ কালারটা কম্বিনেশনটাই খুব ভালো লাগছে, অরেঞ্জ পিঙ্ক আর হোয়াইট, দারুন। এটার সাথে ব্লাউজ, এটার সাথে ব্লাউজ পিঙ্ক পরা যেতে পারে, এটার সাথে পিঙ্ক যে কোনো কন্ট্রাস্ট, এটার মধ্যে অরেঞ্জও পরা যেতে পারে, কিন্তু পিঙ্কটাই বেশি ভালো লাগে। পিঙ্কটা ভালো লাগবে, খুব সুন্দর দেখতে। কোনো বক্তব্য আপনার? সুন্দর আমি দেখছি, খুবই সুন্দর কালেকশন। এটা লিনেনের উপরে আছে, এটার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, এগেইন হাকোবা দেখতে পাচ্ছি, কফি কালার না, এটা কফি কালার বলবো তো, হ্যাঁ কফি কালারের মধ্যে চন্দন কালারের হাকোবা দিয়ে, নিচের পোরশনটা চন্দন কালারের হাকোবা যেটা আছে এটা নিচে, হ্যাঁ নিচের পোরশনটা আছে এটা, আর এই যে আঁচলটা দেখে নাও, আঁচলটা দেখিয়ে দিই একবার, আঁচলটা হাকোবাড়ি এরকম একটা রেড
সুন্দর রেডের কালারটা এই একটা খুব সুন্দর। তো এইরকম নিচের পোর্শনটা এইরকম আসবে, পুরোটা কুচির থেকে নিয়ে নিচে পুরো পোর্শনটাই কিন্তু এরকম। হাকুবার ডিজাইনটা দেখ, পুরো সাইডে এরকম লিনেন আছে, এটা লিনেন। এটার ব্লাউজটা দেখাচ্ছি, এরকম পলার করা আছে ব্লাউজটা, খুবই সুন্দর কম্বিনেশনটা। ব্লাউজটা এরকম কলার, দারুন, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর বোঝা যাচ্ছে। এরকম কম্বিনেশন করে কেউ তোমাকে অর্ডার দিলে তুমি করে দেবে? হ্যাঁ, করে দেব। কি সুন্দর শাড়িটা, আমার মনে হচ্ছে আমি কি 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 অর্ডার দিয়ে দেব। মাথায় কিলবিল করছে আমার অলরেডি, খুব সুন্দর, দারুণ এই শাড়িটা, খুব সুন্দর কম্বিনেশন। এই শাড়িটা তো একটা গ্র্যান্ড শাড়ি, এটাকে ছোটোমণিকে বললাম অবশ্যই দেখাবে, মিস করাবে না। কি শাড়ি এটা বলো, এটা ভীষণ সুন্দর লাগছে। এটা সিল্কের মধ্যে আছে, খুব সফট সিল্ক, খুব ভালো, দেখো কোয়ালিটি তুমি ধরলে বুঝতে পারবে, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা শাইন, একটা শাইন আছে, নেভি ব্লু কালারটা, নেভি ব্লু, নেভি মিডনাইট ব্লু, রয়্যালের দিকে যায় হালকা আর কি, নেভি ব্লুই বলা যায়, মানে শাইনটার জন্য মনে হচ্ছে যে একটু রয়্যাল। হ্যাঁ, ক্যামেরাতে আসে এটা অ্যাকচুয়ালি একদম নেভি ব্লু কালার, এই শ্যাডোতে আসে ঠিকঠাক। আর এখানে তুমি বলেটা অ্যাপ্লিক করেছো না? হ্যাঁ, এটা অ্যাপ্লিক, এটা কিন্তু পুরোটাই অ্যাপ্লিক করে আলাদা আলাদা করে বসানো, ওই জন্য দেখতে খুব ভালো। হ্যান্ড অ্যাপ্লিক না, এটা হ্যান্ড অ্যাপ্লিক, ভীষণ সুন্দর, ভীষণ অনেক সময় লেগেছে, এটা 2 মাস লেগে গেছে এটা পুরোটাতে, মানে অ্যাপ্লিকটা করতে, পুরোটা শাড়িতেই নিচে পোর্শনটা পুরোটা আছে, অ্যাপ্লিকটা করতে 2 মাস লেগে গেছে। এটা পুরোটাই নিচে, মানে পাড়ে এক সাইডে। আচ্ছা, খুব সুন্দর পরেছো এই শাড়িটা? হ্যাঁ পরেছি, দারুন। পরে বর্ষাটা মতো লাভ করতে পারো, যেদিনকে তুমি তোমার পার্টি ওয়্যার শাড়িগুলো দেখাবে বা তোমার হ্যান্ডমেড শাড়িগুলো দেখাবো, ওদিনকে তুমি পরতে পারো। খুব সুন্দর শাড়িটা, সত্যি খুব সুন্দর। চলো, দারুন দারুন কালেকশন দেখতে পেলে তোমরা ছোটমণি যে ছোটমণিকে এগেন বলছি, এত বিউটিফুল কালেকশন তোমরা কোথাওই পাবে না। আর যেরকম তোমরা বলে দেবে হয়তো ছোটমণি সেভাবে তোমাদেরকে বানিয়ে দিতে পারবে, যেটা ভালো লাগবে সেই হিসেবে। তো এই নোটে আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আমরাও একটু আড্ডা মারি, আমাদেরকে একটু ফ্রি টাইম দিয়ে দাও আমাদের মতো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এখনকার মতো বাবাই, গুড নাইট।